প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা। পাঠ পরিচিতি: শ্রেণী স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও ডিগ্রি পাস তৃতীয় বর্ষ। বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আজকের পাঠের বিষয় উৎপাদন ব্যয়। আমরা একটা অঙ্ক করব, দেখো ডাক্তার এরকম। মিস্টার সুহান সিং হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লেট অফ 10 ট্যাক্সিস। দ্য ভেরিয়াস এক্সপেন্সেস ইনকার্ড বাই হিম আর গিভেন বিলো: অ্যাডভার্টাইজমেন্টস, এ কস্ট অফ ইচ ট্যাক্সি টাকা 75,000, বি স্যালারি অফ অফিস স্টাফ টাকা 1,500 পার মান্থ, সি স্যালারি অফ গেট স্টাফ টাকা 2,000 পার মান্থ, ডি রেন্ট অফ গ্যারেজ টাকা 1,000 পার মান্থ, ই ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি টাকা 400 পার মান্থ, এফ রুট ট্যাক্স এন্ড রিপেয়ার্স পার ট্যাক্সি টাকা 2,160 পার এনাম। অ্যাডভার্টাইজমেন্টস: জি ইন্স্যুরেন্স প্রিমিয়াম এট দ্য রেট অফ 4% অফ কস্ট পার অ্যানাম, দ্য লাইফ অফ এ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার অ্যান্ড এট দ্য এন্ড অফ হুইচ ইট ইজ এস্টিমেটেড টু বি সোল্ড টাকা 15,000, এ ট্যাক্সি রানস অন অ্যান অ্যাভারেজ 4,000 কিলোমিটার, পার লিটার অফ পেট্রোল কস্টিং টাকা 6.3 পার লিটার, অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস অ্যামাউন্ট অফ টাকা 10 পার 100 কিলোমিটার, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার, ইফ হায়ার চার্জ ইজ টাকা 1.8 পার কিলোমিটার, ফাইন্ড আউট দ্য প্রফিট অফ মিস্টার সুহান সিং মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন। অর্থাৎ একটা ট্যাক্সিটা ক্রয় করা হয়েছে 75,000 টাকা দিয়ে, স্যালারি দেওয়া হয়েছে হয় প্রতি মাসে 1,500 টাকা, গ্যারেজ স্টাফদের স্যালারি দেওয়া হয় 2,000 টাকা, গ্যারেজের ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, ড্রাইভারের স্যালারি দেওয়া হয় প্রতি মাসে 400 টাকা, রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ারিং খরচ হয় প্রতি বছর 2,160 টাকা, এবং বিমা প্রিমিয়াম 4% প্রতি বছর দেওয়া হয়। ট্যাক্সিটা চলে 3 লাখ কিলোমিটার এবং চলা শেষে বিক্রি করা হয় 15,000 টাকায়। ট্যাক্সিটা বছরে গড়ে 4,000 কিলোমিটার চলে, প্রতি লিটার পেট্রোলের দাম 6.30 টাকা, অয়েল অ্যান্ড আদার খরচ আছে 10 টাকা 100 কিলোমিটারের জন্য। ক্যালকুলেট অর্থাৎ আমরা নির্ধারণ করব প্রতি কিলোমিটারের কার্যকর খরচটা কত। ইফ দ্য হায়ার চার্জ 1.80 টাকা পার কিলোমিটার হয়, তাহলে মিস্টার সুহান সিং প্রথম অপারেশনে কত টাকা লাভ করবে? তো সলিউশনটা আমরা করি, হায়ার চার্জ আর্ন বাই দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন, এট ট্যাক্সি রানস অন অ্যাভারেজ 4,000 কিলোমিটার পার মান্থ, অফ হুইচ 20% রানস এমটি, অর্থাৎ যখন চলে তখন 20% খালি থাকে। তাহলে যদি 20% খালি থাকে তাহলে তার কার্যকর হয় কত? 80%। 80% হলে 4,000-এর 80% হলো 3,200। 3,200 হচ্ছে প্রতি মাসের কার্যকর তার রানিং। এখন আমরা এটাই বের করলাম সলিউশন, এ ট্যাক্সি রানস অন এন এভারেজ
4000 kilometer per month, of which 20% it runs empty. That is, effective running life will be 3200 per kilometer per month. এখন দেখো statement of operating of a taxi per kilometer basis of apportionment amount per month. তো fixed cost যেটা salary of office staff দেওয়া হয় 10টা ট্যাক্সির জন্য 1500 টাকা প্রতি মাসে, তাহলে একটা ট্যাক্সির জন্য কত, 10 দিয়ে ভাগ করলে 150 টাকা। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 10টা ট্যাক্সির জন্য দেওয়া হয় 2000 টাকা, একটা ট্যাক্সির জন্য প্রতি মাসে দেওয়া হয় 200 টাকা। রেন্ট অফ গ্যারেজ 10টার জন্য দেওয়া হয় 1000, একটার জন্য তাহলে কত, 100। ড্রাইভার স্যালারি প্রতি ট্যাক্সির জন্য প্রতি মাসে দেওয়া হয় 400 টাকা। রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ার 12 মাসে দেওয়া হয় 2160 টাকা, তাহলে এক মাসে কত দেওয়া হয়, 180 টাকা। ইন্স্যুরেন্স 75,000-এর 4% হয় 3000, এক বছরে 3000, আমরা অঙ্কটা করতেছি এক মাসে, এক মাসের তাহলে কত হবে, 3000-কে 12 দিয়ে ভাগ করলে 250 টাকা। তাহলে ফিক্সড কস্ট গুলো যদি যোগ করি প্রতি মাসে হয় 1280 টাকা টোটাল। তাহলে ট্যাক্সিটার ই কত লাইফ ছিল 4000 কিলোমিটার, তাহলে 1280-কে যদি 4000 দিয়ে ভাগ করি তাহলে প্রতি কিলোমিটারের ইফেক্টিভ খরচ হচ্ছে 0.32 টাকা। ভেরিয়েবল কস্ট ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনটা কি করব, কস্ট প্রাইসকে সার্ভিস ভ্যালু বাদ দিলাম, কার্যকর আয়ুষ্কাল কত, 3 লাখ কিলোমিটার, 3 লাখ কিলোমিটার দিয়ে ভাগ করলে হয় 0.20। পেট্রোল হচ্ছে 9.63, 9 দিয়ে ভাগ করলে 0.70 টাকা। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্স 10 টাকায় চলে 100 কিলোমিটার 10 লিটার পেট্রোলে, তাহলে এক কিলোমিটারের খরচ কত, 1.10 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 1 টাকা। টোটাল অপারেটিং কস্ট কত, ফিক্সড কস্ট 0.32 টাকা এবং ভেরিয়েবল কস্ট 1 টাকা, তাহলে 1.20 টাকা। ইফেক্টিভ কস্ট রানিং এট ট্যাক্সি পার কিলোমিটার, তাহলে 1.32 গুণন 4000 হচ্ছে টোটাল চলার কথা, চলে 3200, 20% এমটি থেকে, তাহলে হয় কত, 1.65। অপারেটিং কস্ট পার মান্থ 4000-কে গুণন যদি করি 1.32 তাহলে হয় 5280 টাকা। অপারেটিং কস্ট পার অ্যানাম পার ট্যাক্সি 5280 যা বের হলো, এটাকে যদি 12 দিয়ে গুণ করি অ্যানুয়াল বার্ষিক হয় 63,360 টাকা। অপারেটিং কস্ট পার অ্যানাম 10 ট্যাক্সিজের কত হয়, একটা ট্যাক্সির হচ্ছে 63,360 টাকা, 10টার হয় 6,33,600 টাকা। হায়ার চার্জ আর্ন ফার্স্ট ইয়ার 6,51,200 টাকা টোটাল যোগ করলে, প্রফিট ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন তাহলে বিয়োগ করলে থাকে 57,600 টাকা। তো এটা আমরা বের করতে পারি, অন্যভাবে বের করতে পারি, অর অপারেটিং কস্ট পার কিলোমিটার ইফেক্টিভ রানিং 1.32, 4000 ভাগ 3200 1.65, হায়ার চার্জ পার কিলোমিটার 1.80, তাহলে বিয়োগ করলে থাকে 0.15, অর্থাৎ দুইটার পার্থক্য। প্রফিট ইন ফার্স্ট ইয়ার 3,84,000 কিলোমিটার, এটাকে যদি 0.15 দিয়ে গুণ করি তাহলে 57,600 টাকা এভাবে আমরা বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাহলে এই অঙ্কটা করবে, অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম। শঙ্কর হ্যাজ বিন প্রমিসড এ কন্ট্রাক্ট টু রান এ ট্যুরিস্ট কার অন 20 কিলোমিটার লং মোট ফর দ্য চিফ এক্সিকিউটিভ অফ এ মাল্টি ন্যাশনাল ফার্ম। হি বাইস এ কার কস্টিং টাকা 1,50,000, দ্য অ্যানুয়াল কস্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্সেস আর টাকা 4,500 অ্যান্ড টাকা 900 respectively. He has to pay taka 500 per month
or a garage where he keeps the car when it is not in use. The annual repair costs are estimated at ₹4,000. The car is estimated to have a life of 10 years, at the end of which the scrap value is likely to be ₹50,000. Advertisements. He hires a driver who is to be paid ₹3,000 per month plus 10% of the taking as commission. The incidental expenses are estimated ₹200 per month, petrol and oil cost ₹100 per 100 kilometers. The car will make 4 round trips each day. Assume a profit of 15% on taking is desired and that the car will be on the route for 25 days on an average per month. What should be charged per trip round? অর্থাৎ এই অঙ্কটাই তোমরা প্রতি ট্রিপের প্রতি মাসের খরচটা কত সেটা তোমরা বের করবে, এই অঙ্কটা বাছাই করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।